বাংলাদেশের জিনিসটা হচ্ছে তুমি এখানে মুই ভাঙছ কেন? এর আগে তো তাবরেজ আনসারকে মারা হলো ওপেন আসিফাকে, একটা 8 বছরের বাচ্চা মেয়েকে তাকে ধর্ষণ করেছে 7 জন মিলে, করার পর তাকে মেরেছে, আখলাককে মেরেছে, মালদার সে আফরাজুল মা বোন ভাইকে ফেলে রেখে মসজিদের উপরে ঝান্না ভাঙছে, মসজিদের কাঁচ ভাঙছে, মসজিদের মধ্যে আঘাত করছে। কই বুদ্ধিজীবীরা? বুদ্ধিজীবীরা কোথায়? তখন কোথায় ছিল? ত্রিপুরায় 6 থেকে 7টা মসজিদ ভেঙেছে। বুদ্ধিজীবীরা দাঙ্গা যখন লাগবে শুধু হিন্দু মায়ের কোল খালি হবে না, এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র হিন্দু মায়ের কোল খালি হবে না, আর শুধুমাত্র মুসলমান মায়ের কোল খালি হবে না। দাঙ্গা যখন হবে, আগুন যখন জ্বলবে, এটা মুসলমানের বাড়ি, এটা হিন্দুর বাড়ি, আগুন এটা দেখবে না। এখন ত্রিপুরায় এখনো পর্যন্ত 6টি মসজিদ এবং 12খানা ঘর ভাঙচুর করা হয়েছে, এ বিষয়ে আপনি কি বলবেন? সর্বপ্রথমে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দেদিয়া অনাথ ফাউন্ডেশনের তরফ থেকে আপনার সোশ্যাল মিডিয়াকে এবং যারা দেখছেন সকলকে মুবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশে যে ঘটনাটা হয়েছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ভাষা ইউজ করব সেই ভাষা আমি খুঁজে পাইনি। এত দুঃখজনক ঘটনা, নক্কারজনক ঘটনা, মানে যারা এই কাজটা করেছে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমার মনে হয়নি। এটা আমার বিশ্বাস, যদি সে নিজেকে মুসলমান বলে দাবি করে, মুসলমান কোনোদিন এই কাজটা করতে পারে না। ও নামে মুসলমান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ করব যে এই কাজটা করেছে এবং যারা এই কাজের ইন্ধন দিয়েছে তাদের ঘরে দ্রুত গ্রেফতার করতে হবে এবং তারপরে এমন শাস্তি দিতে হবে, বাংলাদেশের একটা ইতিহাসই হয়ে মানে ইতিহাস যেন তৈরি হয় যে পরে আর এই ধরনের ঘটনা কেউ না ঘটে। দেখেন, যারা ধর্মের স্থানে আঘাত দেয়, যারা সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি, তারা হিন্দু হতে পারে না, তারা মুসলমান হতে পারে না, তারা সাম্প্রদায়িক সাম্প্রদায়িক, তারা জঙ্গি জঙ্গি, তারা সমাজবিরোধী সমাজবিরোধী, এটাই মনে করি। এর পরিপ্রেক্ষিতে যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি, ত্রিপুরায় একটা নেই অধিক মসজিদের উপর আঘাত করা হয়েছে, মসজিদ ভাঙা হয়েছে, তাহলে বাংলাদেশের যে ছাগলের বাচ্চারা এই কাজটা করেছে, তো এই ছাগলের বাচ্চাদের সঙ্গে কোনো ডিফারেন্স নেই, এই ছাগলের বাচ্চাদের সঙ্গে ডিফারেন্স নয়। যারা বুদ্ধিজীবী সাম্প্রীতির হিন্দু, তারা কোনোদিনই যারা মসজিদে আঘাত করেছে ও ধরে হিন্দু বলে তারা মানতে রাজি হবে না, এটা আমার বিশ্বাস। যেমন আমরা বাংলাদেশে যে কাজটা করেছে তাদের মুসলমান মনে কোনো ভাবতে রাজি নেই। আজকে এই যে ঘটনাগুলো ঘটছে, যারা ঘটনা ঘটাচ্ছে তা তো সাম্প্রদায়িক। বাংলাদেশের সরকার যেভাবে পদক্ষেপ নিয়েছে এটা আমাদের দেখার এবার, যে ভারতবর্ষে এবং ত্রিপুরায় যে মসজিদ আঘাত করা হয়েছে, ভারতবর্ষের সরকার রাজ্যের সরকার কি পদক্ষেপ নেয় এটা দেখার আছে। দেখেন, আমি মুসলমান, আমার কাছে আমার ধর্মটা আমার কাছে মহান, হিন্দু ভাই তার কাছে তার ধর্মটা মহান,
খ্রিস্টান ভাই তার কাছে তার ধর্মটা মহান। আমি সত্যিকারের যদি মুসলমান বলে নিজেকে দাবি করি তার অন্য ধর্মের ধর্মস্থানের প্রতি যদি কেউ আঘাত করে, আমি যদি কষ্ট না পাই, ব্যথা না পাই, দুঃখ না পাই, প্রতিবাদ না করি, তাহলে আমি মুসলমানই নই। ঠিক মসজিদে যেমন আঘাত করা হচ্ছে, মসজিদ একের অধিক মসজিদ, ছয় থেকে সাতটা মসজিদ ভাঙা হয়েছে, এতে যদি আমার হিন্দু ভাইরা কষ্ট না পায়, দুঃখ না পায়, ব্যথা না পায়, তাহলে হিন্দু নয়। যাদের গায়ে মানুষের চামড়া আছে তারা কষ্ট পাবে, তারা দুঃখ প্রকাশ করবে, তারা প্রতিবাদ করবে, সে যে ধর্মের প্রতি আঘাত হবে। আর যাদের গায়ে মানুষের চামড়া নেই, গন্ডারের চামড়া আছে, শুয়ারের চামড়া আছে, জন্তু জানোয়ারের চামড়া আছে, তারা চুপ মেরে বসে মজা নেবে, তা মজা নেবে। ভারতবর্ষে বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছে বিশ্বাস করুন খুব দুঃখজনক ঘটনা। মুখী একটা দেবীর পায়ে কোরআনকে দিয়ে কোরআনকে অবমাননা করা হয়েছে, কোরআনকে যেমন অবমাননা করা হয়েছে। আর যে মুসলিম ছেলেটা যার ইন্দোনেশিয়া করা হয়েছে তার ইসলামকে অবমাননা করলো, তার নিজেরাই করলো, এটা হিন্দুদের দোষ কোথায়? বাংলাদেশে যে ঘটনা ঘটানো হয়েছে মুখিয়ে করা হয়েছে, মুখিয়ে। আজকে আমার ভারতবর্ষে যে ঘটনাগুলো ঘটছে, ঘটানো হচ্ছে, যেগুলো করা হচ্ছে, এগুলো মুখি নয়, প্রকাশ্য প্রকাশ্য। প্রকাশ্য করে কি বোঝাতে চাইছে? মুসলমানদের উত্তপ্ত করতে চাইছে। মুসলমানরা এত কাঁচা আলে পা দেয় নে, মুসলমানরা আইনকে সম্মান দেয়, আইনকে সম্মান দেয়, আইনের দিকে তাকিয়ে আছে। ওরা মসজিদের প্রতি আঘাত করলে মুসলমানদের উত্তপ্ত করবে না? একটা হিন্দু অন্যায় করেছে বলে হিন্দু জাতিতে অন্যায়কারী, কোন জাতের মানুষ মানবে যায় না? আমরা কিন্তু মানি না। একটা মুসলমান যদি অন্যায় করে, মুসলমান জাতিটা অন্যায়কারী, আজকে তো তাই দেখা গেল। আজকে ত্রিপুরা যে ঘটনাটা ঘটে দেখা গেল, তো বাংলাদেশের জিনিসটা হচ্ছে তুমি এখানে মসজিদ ভাঙছো কেন? এর আগে তো তাবরেজ আনসারিকে মারা হলো ওপেন, আশিফাকে, একটা 8 বছরের বাচ্চা মেয়েকে তাকে ধর্ষণ করেছে 7 জন মিলে, করার পর তাকে মেরেছে, আখলাককে মেরেছে। মালদার সে আফরাজুল মা বোন ভাইকে ফেলে রেখে সেটা কাজে গেছিল, তাকে ওপেন মারা হয়েছে। বিচার কোথা? বিচার কোথা? আমি একটা ধর্মগুরু হয়ে বলতে পারি, আমি একটা মুসলমান হয়ে বলতে পারি, একটা মানুষ হয়ে বলতে পারি, বাংলাদেশে যে অন্যায়টা অন্যায় তার প্রতিবাদ, এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীকে কঠোর ব্যবস্থা নিতে হবে। ভারতবর্ষে যে অন্যায়টা হয়েছে অন্যায়, এর প্রতিবাদ করছি, কঠোর ব্যবস্থা নিতে হবে, এটা আমার দাবি, এটা আমার দাবি। মসজিদের ওপরে ঝান্না ভাঙছে, মসজিদের কাঁচ ভাঙছে, মসজিদের মধ্যে আঘাত করছে, কই বুদ্ধিজীবীরা কোথা? বুদ্ধিজীবীরা কোথা তখন কোথায় ছিল? ত্রিপুরায় 6 থেকে 7টা মসজিদ ভেঙেছে, বুদ্ধিজীবীরা কোথায়? মানুষ যদি হন, মানুষ যদি হয়ে থাকি, সে মসজিদে আঘাত করুক, গির্জায় আঘাত করুক, আর মন্দিরে আঘাত করুক, প্রতিবাদ করবই, প্রতিবাদ করবই। অন্যায়কে অন্যায় বলতে শিখতে হবে, নাইকে নাই বলতে শিখতে হবে। আজকে এই যে ঘটনাগুলো ঘটছে সবার পিছে আমার মনে হয় নাও হতে পারে অসৎ চরিত্র রাজনীতির নেতারা আছে, অসৎ চরিত্র রাজনীতির নেতাদের গন্ধ পাওয়া যাচ্ছে, ঠিক দেখবেন বাংলাদেশেও তাই পাওয়া যাবে, এটা আমার বিশ্বাস। আজকে রাজনীতি করতে গিয়ে ধর্মকে সামনে রেখে ধর্মস্থানগুলোতে আঘাত করা হবে, মানুষের জীবন নিয়ে খেলা হবে, মা বোনের জীবন নিয়ে খেলা হবে,
এটা কোনোদিন মেনে নেওয়া যায়নি। শেষ কথা বলি, বাড়ির গার্জেন যদি সাম্প্রতির হয় তা 100% বিশ্বাস করা যাবে তার পরিবারও সাম্প্রতির হবে, আর বাড়ির গার্জেন যদি সাম্প্রদায়িকের হয় এটা বিশ্বাস করে দিতে হবে তার পরিবারও সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ হতে হবে, সাম্প্রদায়িক মনোভাবের হবে। তা আমার ভারতের সরকার প্রত্যেকটা রাজ্য সরকারকে, প্রত্যেকটা মুখ্যমন্ত্রীকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে, আমি আর ভারতের কথা বলছি, সাম্প্রতিক মনোভাবে হতে হবে। বাংলাদেশের সরকারকে, প্রধানমন্ত্রীকে, রাষ্ট্রপতিকে সাম্প্রতিক মনোভাবে হতে হবে, তাহলেই দেশ শান্তি থাকবে। অন্যায় কো অন্যায়, যে অন্যায় করবে তার শাস্তি। আর যদি নীরব হয়ে মুসলমানদের ভাঙছে তা আমি কী করবো? হ্যাঁ, একটু মজা নিচ্ছে, মুসলমানদের ভাঙছে, হ্যাঁ আমি তো হিন্দু প্রধানমন্ত্রী, আমি তো হিন্দু মানে কী বল মুখ্যমন্ত্রী, আমি হিন্দু রাষ্ট্রপতি, তার জেনে রাখবেন, লিখে রেখে দেন, এই দেশ ধ্বংস হবেই হবেই হবেই। বাংলাদেশে মুসলমানরা এই ঘটনা ঘটিয়েছে, আর যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী মনে করে, বাংলাদেশের জনগণ মনে করে ওটা মুসলমানরা করেছে, এটা একটু চুমড়ে থাকে ভালো, বাংলাদেশ ধ্বংস হবে। যে দেশের গার্জেন ঠিক থাকবে না সেই দেশ ধ্বংস হবে। সব শেষে আবার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে আমি অনুরোধ করছি, সাম্প্রতি বজায় রাখুন, সাম্প্রদায়িক শক্তিকে হিন্দু মুসলমান হাতে হাত রেখে শপথ রেখে তাদের কবর দেবো, এই শপথ দিতে হবে। এবং সাম্প্রদায়িক শক্তি যাতে মাথা চাড়া না দিতে পারে আমাদের সবাইকে ঐক্য হয়ে একত হয়ে প্রতিবাদ করতে হবে। হুজুর, আপনারা কি এক কথায় মনে হচ্ছে যে এই ভারতের কিছু মসজিদ ভেঙে ভারতের সংখ্যালঘু মুসলমানদের উত্তপ্ত করার চেষ্টা করছে? অবশ্যই অবশ্যই, যারা দাঙ্গাবাজ, অবশ্যই যারা ঠাকুরের হলে পায়ে কোলা দেখেছে ওরা ওরা তো অপরাধ অপরাধী, আর যারা ওই পরিপ্রেক্ষিতে এখানে মসজিদ ভাঙছে এর চেয়ে বড়ো অপরাধী তারা। আর যারা প্রতিবাদ করবে না তারা তার চেয়ে বড়ো অপরাধী। আজকে এই ধরনের ঘটনা কিছু সোশ্যাল মিডিয়ায় নিজের পরিচিত করার জন্য, কিছু সোশ্যাল মিডিয়ায় মানুষ এসে তারা নিজের পরিচিত এক নম্বর করার জন্য আর মানুষকে উত্তপ্ত করে এই জিনিসটা ঘটাবার চক্রান্ত করছে। কোথায় কোথায় প্রিন্ট মিডিয়া, কোথায় ইলেকট্রনিক মিডিয়া, কোথায় গেল? হ্যাঁ সব কোথায় গেল? আজকে বাংলাদেশকে নিয়ে পাগল হয়ে গেছে, অবশ্যই বাংলাদেশের খবর দিচ্ছে, ঠিক আছে আমি মেনে নিলাম, কিন্তু তাবরেজ আনসারি, আসিফা, আখলাক, এদের ঘটনা কোথায়? আজকে 7-8 আপনাদের মুখে শুনছে 6-7 মসজিদ ভেঙেছে, কই কোথায়? গদি মিডিয়া কিছু আছে রক্ত দোষ, এদের দ্বারাই আজকে হিন্দু মুসলমানের মধ্যে ডিভাইড, আর কিছু অসচ্চরিত রাজনীতির নেতা আছে তাদের দ্বারাই হিন্দু মুসলমানের ডিভাইড আলাদার, এটা আমরা হতে দেবো না। জান থাকতে ভারতবর্ষের হিন্দু সাম্প্রীতির সম্প্রীতির মুসলমান, সম্প্রীতির খ্রিস্টান, সম্প্রীতির শিখ, আমরা হাতে হাত রেখে নিজের জীবনকে দিয়ে ভারতবর্ষের সম্প্রীতি অটুক রাখবে ইনশাআল্লাহ। বাংলাদেশের ঘটনাটা নিয়ে যেভাবে ইলেকট্রিক মিডিয়াগুলি পড়েছিল রাত দিন, ত্রিপুরাতে 6টা মসজিদ ভেঙেছে এখনও পর্যন্ত একটি বারও দেখায়। আমি একটু আগে তো বললাম এরা দেখতে পাবে না, এরা দেখতে পাবে না। এর আগে তো আমাদের ভারতবর্ষে অনেক মানুষকে ওপেন রাস্তায় মেরে দেওয়া হয়েছে, আর যারা মেরেছে তা পুলিশ ধরেছে পাগল বলে তাদের সাইড করে দেওয়া হয়েছে। বাংলাদেশের ওই লোকটাকে পাগল বলে সাইড না করে দেয় তাহলে এই হয়ে এই এই হতেই থাকবে? আর এটা আমাদের মানে ভারতবর্ষের প্রশাসন, বাংলার প্রশাসন, প্রত্যেকটা রাজ্যের প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, হ্যাঁ এই নীরব, তাহলে দেশ ধ্বংস, দেশ ধ্বংস, এটা তো মেনে নেওয়া যায় না। আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই কি সুন্দরভাবে বসবাস করছি, এই বসবাসে যা ভাড়া ধরাবে, যারা এই বসবাসের মধ্যে যে আগুন জ্বালাবে, আর একটা জিনিস মনে রাখতে হবে, দাঙ্গা যখন লাগবে, দাঙ্গা যখন লাগবে শুধু হিন্দু মায়ের কল খালি হবে না,
এটা মাথায় রাখতে হবে। শুধুমাত্র হিন্দু মায়ের কোল খালি হবে না, আর শুধুমাত্র মুসলমান মায়ের কোল খালি হবে না। দাঙ্গা যখন হবে, আগুন যখন জ্বলবে, এটা মুসলমানের বাড়ি, এটা হিন্দুর বাড়ি, আগুন এটা দেখবে না। যারা সাম্প্রদায়িক তারা মানুষকে নিয়ে খেলা করে, ওরা ওদের ওরা কোনোদিনই ভালো হতে পারে না। অতএব আমাদের সেই দিকে লক্ষ্য করে জীবনযাপন করতে হবে। সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট ঘুরছে এখন যে বাংলাদেশের মণ্ডপ ভাঙানি তারা প্রতিবাদ খুব করেছিল, অথচ মসজিদ ভাঙা আছে তার নিয়ে কোনো মুখ খুলছে না, এ বিষয়ে কী বলবেন? সেটা আমি তো আগে বললাম আপনাকে, এটা যদি একটা হিন্দু ভাইকে যদি রাস্তায় ধরে মারে কেউ, আর আমি তহাসের দিদি যে দেখছি না অন্যভাবে মারা হচ্ছে, প্রতিবাদ যদি না করি তা আমি তো কাপুরুষ। একটা মুসলমান ভাইকে যদি অন্য ভাই যদি কেউ মারে, আমার হিন্দু ভাই যদি বলে দেবো ওকে মারছে মুসলমান, না প্রতিবাদ কাপুরুষ। কিন্তু আছে আছে সম্প্রীতির হিন্দু মুসলিম শিখ ইসাই আছে, কারণ আমরা ভারতবাসী, আমরা ভারতের আইনকে সম্মান দিই, সংবিধানকে সম্মান দিই, সেই দিকে লক্ষ্য করে আমরা বসে আছি। এবং নিশ্চয়ই ত্রিপুরায় যে মসজিদগুলো ভাঙা হয়েছে, আল্লাহর ঘরকে ভাঙা হয়েছে, যারা ভেঙে তারা শাস্তি পাবে এটা আমার বিশ্বাস। কারণ আইন ভারত থেকে উঠে যায় না, সংবিধান শেষ হয়ে যায় না, সংবিধানকে শেষ করা চক্রান্ত করছে, পারবে না। সংবিধানকে মানে শেষ করার পরিবর্তন করার যে চক্রান্ত করছে, যারা করছে তাদের ঘরে মানুষ, সম্প্রীতির মানুষ তাদের ঘরে পরিবর্তন করবে। অসংখ্য ধন্যবাদ, আমরা শুক্রিয়া শুক্রিয়া। আপনারা দেখছেন এইচআর টিভি বাংলা, নিরপেক্ষ সংবাদ, প্রতিদিনের গুরুত্ব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।